আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দামি ঘড়ি সময় বদলাতে পারে না, দামি বিছানা ঘুম আনতে পারে না, আপন জনই ছুরি মারে পেছন থেকে, না হলে এমনি এমনি কেউই হারে না। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছুকেই মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন দিতে হয়। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দেবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে কি পেলাম সেটা বড় কথা নয়, কি করলাম সেটাই বড় কথা। প্রেম ভালোবাসা যদি খাঁটি হয় তাহলে খালি পকেট আর কুড়ে ঘরেও সংসার সুখের হয়। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্ব দিয়ে। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বুঝে কষ্ট কি জিনিস, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হবার কিছু ধারণা পাবে। যে ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। পশুরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি কিছু মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। টাকা খুব ছোট্ট একটা শব্দ, প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। এটাই মানুষের পরিচয়, বিশ্বাস করলে আঘাত করে, ক্ষমা করলে দুর্বল ভাবে, প্রশ্রয় দিলে মাথায় ওঠে, উপদেশ দিলে পাগল ভাবে, সম্মান করলে চাকর ভাবে, উপকার করলে অহংকার করে। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না, কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। অর্থ অপচয় না করে সঞ্চয় করো, কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয়। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই। জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে, যাকে খুব ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার বিশ্বাস ভাঙবে। পৃথিবীকে চিনতে চাও, তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখো। মানুষ তো দূরের কথা, রাস্তার কুকুরগুলোও তোমার পিছু নেবে না। তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন সুখী হয়েছে সেটাই বড় কথা। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদ বেশি, যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্ট বেশি। এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয়। শিয়াল অনেক চতুর হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চতুরতার চেয়ে বিশ্বস্ততার প্রয়োজন। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ পর্যন্ত তুমি তাদের অন্যায়গুলোকে মুখ বুঝে সহ্য করবে।
আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি ফরহাদ, আমার চ্যানেলটি সরল মোটিভেশন বাংলা। আমাদের সাথেই থাকুন। আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।